আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো যখন পাঁচটি কাজ সেরে দেবে তখন আল্লাহ তাআলা তাদেরকে পাঁচটি বিপদের সম্মুখীন করে দেবেন। অর্থাৎ উম্মত যখন পাঁচ কাজ ছেড়ে দেবে আসমান থেকে পাঁচ ধরনের বিপদ আল্লাহ তাআলা তাদের উপরে নাসিল করবেন। নাম্বার ওয়ান, আমার উম্মতগুলো যখন ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী নেজামগুলো ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলা তার ঘরের ভিতরে যে শান্তি ছিল তার ভিতরের ঘর তার গড়ের ভিতরে যে শান্তি ছিল এই শান্তিটুকুন উঠিয়ে নেবে। অর্থাৎ গড়ের ভিতরে কোনো শান্তি পাবে না, শান্তিটুকুন উঠিয়ে নেওয়া হবে। বউয়ের সঙ্গে এবং স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকবে, পাশের গড়ের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকবে, এলাকা ভিত্তিক ঝগড়া লেগে থাকবে। অর্থাৎ ফেতনা ফাসাদ ঝগড়া শুধু দেখা দিবে সমাজের ভিতরে। কখন দেখা দিবে? মানুষগুলো যখন ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী নেজাম ছেড়ে দেবে তখন আল্লাহ এই বিপদটুকুন মানুষের উপরে দেবেন। এখন দেখেন, আমাদের প্রত্যেকের ফ্যামিলির ভিতরে ঝগড়া, ডিভোর্সের কারণটুকুন এটাই, ঝগড়া বিবাদ আজ সমাজের ভিতরে লেগে আছে। ফ্যামিলি ফ্যামিলি ঝগড়া, পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে আছে। এর একটা মাত্র কারণ, মানুষ আজ ইসলামী তাহজিব তামাদ্দুন মানে না, ইসলামী নেজাম মানে না, সেই জন্যে আজ এই বিপদটুকুন আল্লাহ তাদেরকে দিয়েছেন। নাম্বার টু, মানুষগুলো যখন জাকাত ছেড়ে দিবে, অর্থাৎ জাকাতের যে বিধানটুকুন আল্লাহ দিয়েছেন এই বিধানটুকুন মানুষ ভুলে যাবে, যে জাকাত দিতে হবে, জাকাত যে ফরজ একটা বিধান সেটা ভুলে যাবে। এই জাকাত দেওয়া যখন মানুষগুলো ভুলে যাবে তখন আল্লাহ তাআলা মানুষের ওপর থেকে রহমত উঠিয়ে দেবে। আজ দেখেন আমাদের উপরে যেন আল্লাহর রহমত নাই, আমরা অশান্তিতে ভুগতেছি, রহমত নাই। এর একটা মাত্র কারণ, আজ আমরা জাকাতের ব্যাপারে উদাসীন হয়ে গেছি, আমরা জাকাতটুকুন ঠিকভাবে আদায় করছি না, এই জন্যে আজ আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওয়াদা ভঙ্গ করে তখন আল্লাহ তাআলা মুসলিম মানুষের উপরে অমুসলিমদের ক্ষমতা কর্তৃত্ব নেতৃত্ব দান করে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতগুলো যখন ওয়াদা করবে আর ওয়াদা করে ওয়াদাগুলো ভঙ্গ করে নেবে তখন আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তিটুকুন দেবে, মুসলমান পুরুষ মুসলমান নারীদের উপরে অমুসলিমদের কর্তৃত্ব নেতৃত্ব দান করে দেবে। শুধু তাই নয়, এমন মানুষদেরকে কর্তৃত্ব নেতৃত্ব দেবে যারা কিনা সমাজের অবহেলিত মানুষ, যারা কিনা সমাজের ভিতরে কখনো মাথা উত্তোলন করে দাঁড়াতে পারত না, নিম্ন স্তরের মানুষ, যেই মানুষগুলোর কথা শুনলে আপনি কখনো এই মানুষগুলোর কথা শোনেন নাই। অর্থাৎ সমাজের নিম্ন স্তরের যে মানুষগুলো আছে ওই মানুষগুলোকে আপনার উপরে কর্তৃত্ব নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দাঁড় করিয়ে দিবে, আর আপনি তখন গড়ের ভিতরে চুরি পশে বসে থাকবেন, অর্থাৎ আপনার কোনো কর্তৃত্ব নেতৃত্ব থাকবে না। এই মানুষগুলোকে আল্লাহ এই আযাবের সম্মুখীন করবেন কখন? যখন মানুষগুলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে। এই জন্যে আমরা কখনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করার চেষ্টা করব না, বরং ওয়াদা রক্ষা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। চার নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওজনে কম দিবে তখন আল্লাহ তাআলা তাদের ভিতরে দুর্ভিক্ষ দিয়ে দেবেন। অর্থাৎ আমাদের সমাজে আজ অনেক মানুষ আছে দেখবেন যে মানুষগুলো ওজনে কম দেয়, যেটা ন্যায্য পাওনা দেওয়ার কথা ছিল এটা দেয় না, ওজনে কম দেয়। ওই মানুষগুলো যখন ওজনে কম দেবে তখন আল্লাহ তাআলা মানুষের উপরে চড়াও ভাবে দুর্ভিক্ষ দিয়ে দিবেন। শুধু তাই নয়, যারা ওজনে কম দেয় ওই জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দেন। ফর এক্সাম্পল, শোয়াইব আলাইহিস সালাতু ওয়াসালামের নাম শুনেন নাই? আল্লাহর পয়গম্বর শোয়াইব আলাইহিস সালাতু ওয়াসালাম ওনার কওমের মানুষগুলো ওজনে কম দিত, সবসময় ওজনে কম দিত। উনি বারবার বলতেন যে ওজনে কম দিও না, ওজনে যদি কম দাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে বিপদ নাজিল করে দেবেন, বিপদ থেকে যদি বাঁচতে চাও কখনো ওজনে কম দিবা না। তখন মানুষগুলো শুনতে চাইতো না, তো আল্লাহ তাআলা তাদেরকে এক পর্যায়ে শিলা বৃষ্টি দ্বারা ধ্বংস করে দিলেন। আজও যারা ওজনে কম দেয়
তাদেরকে আল্লাহ শিলা বৃষ্টি দ্বারা ধ্বংস করতে 90 মিনিট সময় দরকার নেই। এই জন্য ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না কখনো। 5 নম্বর, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষগুলো 5 নম্বরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষগুলো প্রকাশ্যভাবে প্রকাশ্যে মানুষ গুনাহ করে, অর্থাৎ একটা সময় আমরা দেখতাম মানুষগুলো লুকিয়ে গুনাহ করত, প্রেম করুক আর যাই করুক, সুদ খাক আর ঘুষ খাক, সবগুলো লুকিয়ে কাজগুলো করত। কিন্তু এখন বাংলাদেশের সিচুয়েশন এমন হয়ে দাঁড়িয়েছে, মানুষের সামনে প্রেম করে বুক ফুলিয়ে, হারাম কাজ করে বুক ফুলিয়ে, শর্ট পেন লাগিয়ে ঘোরায় বুক ফুলিয়ে ঘোরায়, সুদ খায় বুক ফুলিয়ে সুদ খায়, ঘুষ খায় বুক ফুলিয়ে ঘুষ খায়। যখন মানুষগুলো এই কাজটুকুন প্রকাশ্যভাবে করবে, আল্লাহ রসুল বলেন এমন এমন রোগ ব্যাধি আমার উম্মতের ভিতরে আল্লাহ দিবে যেগুলোর নাম তার বাপদাদার 14 গোষ্ঠী শুনে নেই। আজ দেখেন, মিলিয়ে দেখেন, এমন এমন রোগ, এমন এমন রোগ বালাই আমাদের ভিতরে আছে যে রোগ বালাইয়ের নাম আমরা কখনো শুনি নাই। এইডস, এই রোগটার নাম কি আগে শুনেছেন? শুনেন নাই তো? কঠিন কঠিন অসুস্থতা আল্লাহ তাআলা মানুষদেরকে দেবেন তখন যখন আমার উম্মতগুলো প্রকাশ্যভাবে গুনাহ করতে শুরু করে দেবে। এজন্য যুবক ভাই যারা আছেন, মুরব্বী বাবারা যারা আছেন, ফ্যামিলি মেম্বারের ভিতরে যারা আছে, প্রত্যেককে সতর্ক করে দিবেন যাতে করে প্রকাশ্যে গুনাহটুকু না হয়। আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবেন, ওই সমস্ত মানুষদেরকে কখনো মাফ করবেন না যারা কিনা প্রকাশ্যভাবে গুনাহ করে, তারা কখনো মাফ পাবে না।